10 ডিসেম্বর শুভ মুক্তি পেতে যাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত লাল মোরগের ঝুটি ছবিটি। তো ছবিটি আমি দেখেছি পার্সোনালি, তো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, কারণ আমরা যে সমস্ত পার্সপেক্টিভ দেখি মুক্তিযুদ্ধের ছবির তার চেয়ে অনেক ডিফারেন্ট, এবং খুব স্বাভাবিকভাবেই একাত্তর নিয়ে ছবি আমাদের আবেগটা বেশি থাকবে। এবং আমাদের এই প্রজন্মের এবং যারা এখন যারা এক্সিস্ট করছেন সবার জন্য ছবিটা খুব ইম্পর্টেন্ট, কেননা একাত্তর নিয়ে একটা ডিফারেন্ট ন্যারেটিভ আছে এখানে। সুতরাং আমি সবাইকে আহ্বান করব যে হলে গিয়ে ছবিটা দেখবার জন্য। আমি মনে করি যে ছবিটা দেখলে আপনারা আনন্দ পাবেন, আনন্দ পাবেন মানে এক ধরনের অনুভূতি আপনাদের কাজ করবে। তো আমি সবাইকে 10 ডিসেম্বর লাল মোরগের ঝুটি দেখবার জন্য প্রেক্ষাগৃহে আহ্বান জানাচ্ছি। লাল মোরগের ঝুটি দেখতে আসুন। আমগোল লিডার ঐশাকে ডাকে পান্তা খাওয়া বলাবা, আবার ফাইট ব্যাক করে শিখছে ফাইট ব্যাক।